খেতে এসেছিলাম সাড়ে পাঞ্জাবে, বাট দিন খাওয়া হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছি। এই যে বার্থডে বয়, আমি তো কালকে রাতে ইউজ করে দিচ্ছি, তো তোমরা সবাই ওকে উইশ করো। তো দেখো ডেলি রুটিনে সকালে এটা ওর ডেলি ডিউটি। ওকে চলো বাই। হাই গাইস, তো আজকে আমি সকাল থেকেই তোমাদের সাথে ছিলাম, স্পেশাল ডে, যে একটু হ্যাপি টু সিনের অনার বলতে পারো, যা বলতে পারো, তার বার্থডে। তো আমাদের একটা ছোট্ট প্ল্যানিং হয়েছে, প্ল্যানিংটা হলো আজকে আমরা চলে যাব, একটু ধাবায় যাওয়ার ইচ্ছে আছে। তো আমরা এখন যাচ্ছি ফেরে পাঞ্জাব, কোলাঘাট ফেরে পাঞ্জাব। দেখো বার্থডে বয় একদম রেডি, সাথে সাথে আমাদের প্রিয় লাবণী, বার্থডে বয় রেডি। তো বার্থডে বয় কি তুমি কিছু বলো, আজকে তোমার চ্যানেলে আমি। হাই গাইস, তো কেমন আছো তোমরা? আমি তো ভীষণ ভালো আছি, আর আজকে আমার বার্থডে, তো স্পেশাল তো প্রত্যেক বছরের মতন এবছরও থাকবে। সেটা হচ্ছে গাড়ি নিয়ে বেরিয়েছি, সঙ্গে লাবণী আছে, সমুদ্রা। আমরা এখন যাবো হচ্ছে কোথায়, শেরে পাঞ্জাব, কোলাঘাট, কোলাঘাটে যাচ্ছি। চলো লাবণী কিছু বলো, তোমার হাজবেন্ডের ফার্স্ট বার্থডে তোমার লাইফে, বলো তোমার কেমন লাগছে আজকে আমাদের? খুব ভালো লাগছে, আজকে হাজবেন্ডের বার্থডে, রাত্রেবেলা উইশ করেছি, একটু ছোট্ট করে সেলিব্রেট করেছি সুন্দর করে। তো আজকে আমরা পুরো দিনটা এইভাবেই কাটাবো। চলো চলো গাইস, আমরা এখন গঙ্গা পার করছি, দক্ষিণেশ্বর আছি। তো জয় মা কালী, তো কলকাতা বালি, কলকাতা বালি। তো চলো রাস্তা, এই যে গঙ্গা দেখে নাও, আর বিদ্যাসাগর সেতু সেটা বল। হ্যাঁ, এটা হচ্ছে বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যাচ্ছি আমরা। চলো সব আজকে সব নোট করবে কি কি করছি। সো গাইস, এখন আমরা কোলাঘাটের ব্রিজের উপরে উঠছি এখন।
গাইস চলে এসেছি আমরা এখন কোলাঘাটের সাহেব পাঞ্জাবে ইয়ে পার্কিং করলাম সমুদ্রা। আমরা এখন একটু গার্ডেনের দিকে যাব, প্রচণ্ড ভিড়, তো চলো আস্তে আস্তে চলে যা। কি ভাই তুই বলবি, মজা করছি খুব, খুব মজা, প্রচণ্ড ভিড় আজকে। দেখো দেখাচ্ছি, দাও তোমাদের যেখানে স্যানিটাইজেশন হচ্ছে। স্যানিটাইজেশনে আমিও যাচ্ছি, পুরো ভিজে গেলাম, দরকারও আছে। তো গাইস আমাদের খাবার চলে এসেছে, একটা জিরা রাইস অর্ডার দিয়েছি, একটা কুলচা, চিকেন ভর্তা, বাটার চিকেন সব আছে। কোলাঘাটের বেড়ে পাঞ্জাব জানো কত ফেমাস, তো আমাদের ধরে ভাবছিলাম আসবো আসবো, তো ফাইনালি আজকে চলে এসেছি। বিশেষ সব তোমায় বার্থডে কেমন লাগছে তোমার মনে হয়? কেমন লাগছে জোরে বলো, ওখানে অনেক লোকের ভিড়, তো খুব মজা করছি আমরা, তো ওই মজাগুলো তোমরা দেখতে থাকো আর আমরা খাই। তোমরা দেখো কত সুন্দর যা, ওটা কি বাটার চিকেন, চিকেন বাটার মশলা, লস্যিও চলে এসছে, ওয়াও। লস্যিটা আমি খাই না, শুরু করুন। খাবার ঠিক আছে, বাহ খেয়ে দেখো তো, খুব সুন্দর হয়েছে। এবার আমার পালা ট্রাই করে দেখি, আমার পালা একটু খেয়ে দেখি, কারণ করতে পারা ছিলেন না। এত দূর থেকে এসে কলকাতা থেকে কোলাঘাট আসা, কষ্টটা দূর হয়ে গেল। এখানে খাবারটা এরকমই, এতটাই সুন্দর। আরেকটা কথা, আরেকটা কথা আমি বলছি, এরা দুজনেই বলছিল জিরা রাইস খাবে না, দেখো। তো কেমন লাগলো তোদের জিরা রাইস বল এখানে? না ভালো লেগেছে। তো এখানে আমি জানি বাটার নান, বাটার কুলচা খুব ভালো হয়, তার সাথে চিকেন ভর্তা। তো অবভিয়াসলি আজকে নতুন একটা ডিশ আইটেম প্রেফার করলাম, তোমরা এসে প্রেফার করো, মানে তোমরা অবশ্যই অর্ডার দিও, খেয়ে জানিও। তো এখন খাই, তোমরা দেখো। আমাদের এখন খাওয়া শেষ, আর খেতে এসেছিলাম সাড়ে পাঞ্জাবে, বাড়ি খাওয়া হয়ে গেছে, আমি বাড়ি চলে যাচ্ছি। ঠিক একটু বলে দাও, চলো চলো আজকে রাতের বার্থডে, মায়ের ভালোবাসা, পায়েস খাইয়ে ছেলেকে আশীর্বাদ দিচ্ছে। দেখো পাঁচু নমস্কার কর, ভালো করে এই বসে বসে বসে। হ্যাঁ হ্যাঁ, এই আশীর্বাদ দিল কাকিমা। কি আশীর্বাদ দিলে কাকিমা? দীর্ঘায়ু হোক আর ভালো থাকো, সুখে থাকো। তোমাকে যা ভালোবাসে বাবা, দিদির কাছে আসি।
ওদের কাছে আশীর্বাদ না নিতে ওই যে যাই ঘুরা ঘুরি করছে।